দেখুন ড্রোন কি, ভারতীয় ড্রোন কিভাবে কাজ করে। আপনারা সবাই ড্রোন নিয়ে কম বেশি জানেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব ড্রোন কি ও ড্রোন কিভাবে কাজ করে। ড্রোন হচ্ছে এমন এক ধরনের বিমান যা পাইলট ছাড়া চলাচল করতে পারে, কিন্তু তার মানে এই নয় যে বাজারে হাজার টাকা দিয়ে আকাশে উড়ানো বিমানগুলি পাওয়া যায় সেগুলি ড্রোন। এর আভিধানিক অর্থ হচ্ছে গুঞ্জন, কারণ এটি যখন চলে এটি মৌমাছির গুনগুনের মতো শব্দ করে। ড্রোনের প্রথম শর্ত হচ্ছে এটিতে ক্যামেরা থাকবেই। ড্রোনকে মূলত বানানো হয় কোন জায়গায় না গিয়ে সেই জায়গার ছবি তোলার জন্য, কিন্তু বর্তমানে শুধু ছবি সংগ্রহের জন্যই ড্রোন ব্যবহার করা হয় না। এখন এটি ব্যবহার করা হচ্ছে যুদ্ধক্ষেত্রে, সিনেমার শুটিং ইত্যাদি ক্ষেত্রে। যাই হোক, এখন আমরা জানব ড্রোন কীভাবে কাজ করে। ড্রোন যে প্রক্রিয়ায় কাজ করে তার নাম হচ্ছে ইউএভি, যার পূর্ণ অর্থ হচ্ছে আনম্যান্ড এরিয়াল ভেহিকল। যার আছে দুটি প্রকারভেদ, একটি সাধারণ ইউএভি, অপরটি সামরিক ইউএভি। সাধারণ ইউএভিগুলিতে মূলত একটি ক্যামেরা, পাখা আর কিছু সেন্সর থাকে যা তাকে আকাশে উড়তে এবং সঠিক পথে চলতে সাহায্য করে। তবে অবশ্যই সাধারণ ইউএভি হোক আর সামরিক ইউএভি হোক, সবাইকে রিমোটের সাহায্যে পরিচালনা করতে হয়। অপরদিকে সামরিক ইউএভিগুলিতে থাকে ককপিট, স্পাই ক্যামেরা, লেজার, জিপিএস সেন্সর, লাইটিং সেন্সর ইত্যাদি। তবে এটি সমস্ত ইউএভিগুলি থাকে এর নাকের কাছে, ও যার কারণে এরা অনেক বেশি দ্রুত অতিক্রম করতে পারে। আর এইগুলির জন্য অবশ্যই একটা রানওয়ে দরকার হয়। ড্রোনের মূলত দুটি অংশ থাকে, একটি হচ্ছে ড্রোন নিজে ও অপরটি হচ্ছে এর কন্ট্রোলার সিস্টেম। গ্রাউন্ড কন্ট্রোলার নিজের নির্দেশ দেয় আর সেটা উপগ্রহ হয়ে ড্রোনের কাছে পৌঁছায়। ড্রোন তা গ্রহণ করে ও সেই কমান্ড অনুযায়ী কাজ করে। ঠিক একইভাবে ড্রোন ও গ্রাউন্ড কন্ট্রোলার কাছে একইভাবে তথ্য পাঠিয়ে থাকে। সব থেকে অবাক হবেন এটা শুনে যে এই কাজগুলি করতে ড্রোনের সময় লাগে মাত্র 2 সেকেন্ড। রাডার পজিশন, রাডার পজিশন বলতে এখানে বোঝানো হয়েছে রাডার পাইলটকে। এই পাইলট সক্রিয়ভাবে নিজের অবস্থান নির্ণয় করে ও কন্ট্রোলারকে নিজের অবস্থান সম্পর্কে অবগত করে। এর সাথে আছে আরেকটি কমান্ড ব্যাক টু হোম সিস্টেম। এই কমান্ডের মাধ্যমে ড্রোনটি যেখানেই থাকুক না কেন এটি তার নিজ অবস্থানে আবার ফিরে আসবে কোনো রকম কন্ট্রোল ছাড়াই। কিন্তু অবশ্যই মনে রাখবেন এটি একমাত্র ব্যবহার হয় সামরিক ড্রোন বা ইউএভি এর ক্ষেত্রে। জাইরো পজিশন সিস্টেম, জাইরো পজিশন সিস্টেম বলতে বোঝানো হয়েছে জাইরোস্কোপের সাহায্যে নিজের ও অন্যান্য সব কিছুর অবস্থান নির্ণয় করা। তাছাড়া এটির কারণেই ড্রোন সুন্দরভাবে উঠতে পারে ও সঠিকভাবে নামতে পারে। জাইরো সিস্টেম কাজ করে উত্তর মেরু নির্ধারণ করে। উত্তর মেরুকে প্রথমে শনাক্তকরণের মাধ্যমে এটি প্রথমে নিজের অবস্থান নির্ণয় করে ও পরবর্তীতে অন্য ড্রোন বা বিমানের অবস্থান কি এবং তার কোন পাশে সেটা বলে। সামান্য বেশি সময় লাগলেও এটি একদম সঠিক অবস্থান বলে দেয়। তাই সকল সামরিক ড্রোন বা ইউভিআইতে জাইরো সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। ফ্লাইজোন প্রযুক্তি, ফ্লাইজোন প্রযুক্তি বলতে বোঝানো হয় অন্য বিমান বা ড্রোনের সাথে এর কোনো দুর্ঘটনা না হবার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটির কারণেই বিমানের সাথে ড্রোনের দুর্ঘটনা হয় না। মনে করে দেখুন, আপনি কখনো শুনেছেন বিমানের সাথে কোনো ড্রোনের দুর্ঘটনা হয়েছে? হয়নি। এটির মূল কারণ হচ্ছে এই ফ্লাই জোন প্রযুক্তি। এটি মূলত কাজ করে দুইভাবে। একটি হচ্ছে এর ভিতরে আশেপাশে বিমানবন্দরগুলির সময়সূচি দেওয়া থাকে, যার কারণে সেটি সেই সময় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলে ও একটি নির্দিষ্ট উচ্চতায় চলাচল করে। অপরদিকে আরেকটি হচ্ছে ফার্মওয়্যার ব্যবহার করে এও বি নির্ণয় করে, কিন্তু এই সম্পর্কে ড্রোন প্রস্তুতকারক সংস্থাগুলি গোপনীয়তা বজায় রাখে এবং যতটুকু বলা হয়েছে তা আমার ভালো করে বোধগম্য হয়নি। এফপিভি প্রযুক্তি, এফপিভি প্রযুক্তি হচ্ছে ফার্স্ট পার্সন ভিউ। ড্রোন প্রথমে মাটিতে যে ব্যক্তিকে দেখবে তাকেই আগে টার্গেট করবে, কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটিতে যে ক্যামেরা আছে সেটি মাটিতে অবস্থানরত যে কারো সুনির্দিষ্ট তথ্য দিয়ে থাকে।
কিন্তু এর সমস্যা হচ্ছে এটি বন জঙ্গল বা ঘনবসতিপূর্ণ এলাকাতে সঠিকভাবে শনাক্ত করতে পারে না। তাই FPV প্রযুক্তির বিকল্প হিসেবে অন্য কিছুর কথা ভাবছেন বিজ্ঞানীরা।